কর্মজীবী নারীদের শিশুদের লালন পালনে দেশের মতো বিদেশে প্রতিবন্ধকতায় পড়তে হয়। এই নিয়ে বাস্তবধর্মী তথ্যবহুল একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় লন্ডনের ড্যাগেনহাম লাইব্রেরি হলে। লন্ডনের মেয়র, কাউন্সিলর সহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে কমিউনিটি অ্যাক্টিভিস্ট স্নিগ্ধা মিষ্টির লেখা বই মাতৃত্ব যোগে পিতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস্তবধর্মী তথ্যবহুল বইটি থেকে অনেক কিছু শেখার আছে। বইটি বাংলার পাশাপাশি ইংরেজিতে অনুবাদের দাবি রাখেন তারা। সাবেক মেয়র পিটার চান্ড এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির মনোনীত বাকিং অ্যান্ড ডেগেনহাম পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ড্যারেন রডওয়েল। To come today is an honour to be invited, but also as well to hear the debate was really interesting. বাচ্চাকে দেখি কেন কাজে গেলে কেন অনেকভাবে আমরা যারা মেয়েরা তারাও হয়তো অনেক সময় বলে ফেলি অজান্তেই, বাট আমি সবাইকে বলতে চাই আসলে এই যে প্যারেন্টিং ইটস নট অ্যাবাউট অ্যাকচুয়ালি মাদারহুড, ইটস অ্যাবাউট ফাদারহুড অ্যাজ ওয়েল। শিশুদেরকে লালন পালন করে তাদের সাথে তুলনামূলকভাবে আমাদের ব্রিটেনে যেভাবে শিশুদেরকে লালন পালন করা হয় এবং তার লক্ষ্য উদ্দেশ্য এগুলো নিয়ে একটি বই লেখছে।